হ্যালো এভরি ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি চলে এলাম আমার একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি যে চাকরির নোটিশ নিয়ে আলোচনা করব। সেখানে আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বেতন কাঠামো কেমন রয়েছে আবেদন পদ্ধতি আবেদনের লাস্ট ডেট বিস্তারিত জানিয়ে দেবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিও প্রথম দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি চ্যানেলে আপনারা বিভিন্ন সরকারি চাকরির আপডেট পাবেন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রচুর শেয়ার করবেন তাহলে বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক অফিসিয়াল তো এখানে পি বা স্টেনোগ্রাফার পদে নিয়োগ হচ্ছে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে সাড়ে তিনশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা বেতন উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন সেই সঙ্গে ডিপ্লোমা বা সার্টিফিকেটস কোর্স করে থাকতে হবে শ্রেনোগ্রাফির উপরে এবং কম্পিউটার নলেজ লাগবে আঠেরো থেকে চল্লিশ রয়েছে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের ফার্স্ট যে ফেস এক্সামিনেশনটি হবে তার এক্সামিনেশান যে আপনাদের এক ঘন্টা সময় হবে এবং কোন সাবজেক্টসের উপর কত মার্কস থাকবে জানি যেমন ইংলিশ টু বেঙ্গলিতে থাকবে কুড়ি নাম্বার এখানে ফ্রেমিং অফ সেন্টেন্সে কুড়ি নাম্বার এই ধরনের আপনাদের ডিক্লে মানে সমস্ত কিছু সিলেবাস দানিয়ে দিচ্ছে মাধ্যমিক এবং মাধ্যমিক অথবা সেকেন্ডারি এডুকেশনের অনুযায়ী আপনাদের কোশ্চেন মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন থাকবে এবং ফেস ওয়ানে পাস করলে ফেজ টু এক্সামিনেশান হবে এবং তাতে কোয়ালিফাই করবেন তাতে ষাট নাম্বারের এক্সামিনেশন হবে চল্লিশ প্লাস কুড়ি মিলিয়ে ষাট তারপর রয়েছে আপনাদের ইন্টারভিউ ইন্টারভিউটা আপনাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবেন এখানে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে সিম্পলি এফোর পেজে একটি বায়োডাটা তৈরি করে নেবেন বায়োডাটার সঙ্গে যাবতীয় রিলেভেন্ট ডকুমেন্টস কী কী অ্যাটাচ করবেন এখানে জানিয়ে দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে মার্কশিট সার্টিফিকেট একাডেমিক কোয়ালিফিকেশানে তিনটি কালার পাসপোর্ট সাইজ ফটো সেলফ অ্যাটেস্টেড আপনাদের এন ভোটার কার্ড বা আধার কার্ড সেলফ অ্যাড্রেসেস একটা এনভিলাপ লাগবে সমস্ত কিছু ফর্ম বায়োডাটার সঙ্গে অ্যাটাচ করে একটি এনভিলাপের মধ্যে পুড়ে এনভেলপটি সিল করে দেবেন দিয়ে দেখুন ডিস্ট্রিক্ট জাজ জাজ কোর্ট কমপ্লেক্স কালিম্পং পিন সেভেন থ্রি ফোর থ্রি জিরো ওয়ান এই অ্যাড্রেসে আপনারা বাই হ্যান্ডে গিয়ে জমা দিয়ে আসবেন ডবক্সে গিয়ে এখানে কিন্তু রকম ইম মানে কুরিয়ার বা আপনাদের পোস্ট এই রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করলে কিন্তু চলবে না এখানে সাড়ে তিনশো টাকা আবেদন মূল্য পে করতে হবে যার অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড জানিয়ে দিয়েছে এই অ্যাকাউন্টে আপনারা সাড়ে তিনশো টাকা পে করবেন এবং তার রিসিভ যে স্লিপটি পাবেন সেটাও কিন্তু সময়ের সঙ্গে পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায় তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হলো আশা করি বোঝাতে পারলাম তো এখানে ডিস্ট্রিক্ট লেভেল সার্ভিস অথরিটি থেকে নোটিফিকেশানটি প্রকাশিত হচ্ছে ডিস্ট্রিক্ট জার্জ কোর্ট কমপ্লেক্স কালিম্পং থেকে তো সাতাশ নয় দু হাজার তেইশ তারিখে যার এমপ্লয়মেন্ট নোটিশটা নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন তো এবার দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশান কীভাবে ডাউনলোড করবেন নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে প্রথমে কালিম্পং জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন যেটা লিঙ্ক কালিম্পং জেলার অফিসিয়াল ওয়েবসাইটে পর এখানে আপনারা মোর অপশান পাবেন মোর অপশনের মধ্যেই দেখতে পাবেন নোটিশ সেকশান নোটিশ সেকশানে ক্লিক করলেই দেখতে পাবেন রিক্রুটমেন্ট অপশান তো রিক্রুটমেন্টে ক্লিক করে রিক্রুটমেন্ট পেজে চলে আসবেন রিক্রুটমেন্ট পেজে প্রথম নম্বরই দেখতে পাবেন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এখানে ভিউ অপশানে ক্লিক করে অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবেন দেখুন ষোলো দশ দু তেইশ রয়েছে যার আবেদন লাস্ট ডেট তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য